আসসালামু আলাইকুম, বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গ্রীষ্মের একটি অতি জনপ্রিয় ফুলের ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে আমি একটি সার প্রয়োগ করে দেখাবো। এই সারটি প্রয়োগ করলে আপনাদের গাছ পুরো ফুলে ভরে যাবে। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আগে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। এই থোকাটবর গাছটি এক বছরের পুরনো একটি গাছ। এই গাছের আরেকটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই গাছটি এত সুন্দরভাবে ফুল ফুটে আপনারা আপনাদের বারান্দা, ছাদ বা বাড়ির আঙ্গিনা, বিশেষ করে বাড়ির আঙ্গিনায় যদি এই গাছটি লাগান, একটা ডাল এনে যদি লাগান, সেই ডাল থেকে এই গাছটা হয় এবং অনেক সুন্দরভাবে ফুল ফুটে এবং গাছটা অনেক জোপালো হয়। আমি একজন বারান্দা বাগানি, যেহেতু সেই জন্য আমি আমার বারান্দায় এই গাছটি রাখি এবং এই শীতের সিজনে গাছটি আমি সম্পূর্ণভাবে যে অংশে মাত্র 2 ঘন্টা রোদ পড়ে সেই অংশে এই গাছটি রেখেছিলাম এবং ওই জায়গাতেই দেখেন এই গাছে এত সুন্দর ফুল ফুটেছে। যেই বারান্দায় রোদ 2 ঘন্টা রোদ আসে ওই বারান্দায় গাছটি রেখেছি এবং আমি কিছু যত্ন করেছি, যার ফলে এই গাছটিতে এত সুন্দরভাবে ফুল ফুটেছে। এই গাছটি আপনার মূলত গ্রীষ্মকালীন ফুল, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই গাছে ফুল ফুটে, শীতকালেও এই গাছে ফুল ফুটে, তখন ফুলের পরিমাণ কম হয় এবং সাইজ অনেক ছোট হয়। আর আমার কাছে এই জানুয়ারির শেষের দিক থেকে ফুল আসা শুরু হয়েছে, গরমকাল শুরু হয়েছে, দেখেন গাছে কত সুন্দর ফুল এবং আশা করি ভবিষ্যতে আরও ভালোভাবে ফুল হবে এবং আমি গাছটিকে যেই অংশে 6-7 ঘন্টা রোদ পড়ে ওখানে নিয়ে আসব, তখন ফুলের সংখ্যা আশা করি আরও বেড়ে যাবে। তো এই গাছটির জন্য আপনারা অবশ্যই ওয়েল ড্রেন মাটি বানাবেন, এটা তো আপনারা বাগানিরা অবশ্যই ভালো জানেন। তারপরে আমি বললাম এমনভাবে মাটি বানাবেন গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। আর গাছটিতে আপনারা প্রতিদিন একটু পানি দিবেন, অবশ্যই গাছের গোড়া চেক করে, গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে প্রতিদিন একটু নির্দিষ্ট পরিমাণ পানি দিবেন। আর বিভিন্ন ধরনের সার ব্যবহার করবেন, আমি বিভিন্ন ধরনের সার ব্যবহার করি। গাছটি প্রতিস্থাপনের সময় আমি কম্পোস্ট ব্যবহার করেছিলাম, তারপরে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের বার্মি কম্পোস্ট, গোবর সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এগুলো ব্যবহার করি। আর সাথে আমি বিভিন্ন ধরনের তরল সারও ব্যবহার করে থাকি, 1 সপ্তাহ পরপর ব্যবহার করি না, 10 থেকে 15 দিন পরপর সার ব্যবহার করি। এতে করে আমার গাছটি এত সুন্দর ফুল দেয়। 15 দিন আগে এই গাছটিতে আমি একটি তরল সার ব্যবহার করেছিলাম, এই সারটি ব্যবহার করার পরে আমার গাছের দেখেন এত সুন্দরভাবে ফুল এসেছে এবং গাছের প্রত্যেকটি ডালে ফুল আছে। এই ফুলগুলো 4-5 দিন আগে ফুটেছে, আমি সময় মতো ভিডিওটি করতে পারিনি, তখন ফুলগুলো আরও সুন্দর ছিল, কিন্তু এখন যেহেতু গ্রীষ্মের আমরা যদি সময় মতো যত্ন করি এবং আপনারা ইচ্ছা করলে নার্সারি থেকে চারা সংগ্রহ করে বা ডাল থেকে আপনারা চারা তৈরি করে এই গাছটি অনায়াসে আপনাদের ছাদ বারান্দা যে কোনো বাগানে লাগাতে পারেন। আপনারা যদি সঠিকভাবে যত্ন করেন দেখবেন আপনাদের গাছে প্রচুর ফুল হবে। আর সাদা ফুল দেখতে অনেক সুন্দর লাগে, এটা দেখতে অনেকটা বেলি ফুলের মতো, এই গাছের ফুলগুলোর গন্ধ অনেক সুন্দর। আর এটাতে আপনারা বিভিন্ন ধরনের তরল সার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সবজি পচার পানি, পেঁয়াজের খোসার পানি, কলার খোসার পানি, আলুর খোসার পানি, চা পাতা সার, তারপর কিচেন ওয়েস্ট কম্পোস্ট, বার্মি কম্পোস্ট, গোবর সার। 15 দিন আগে আমি কমলার খোসা ভিজিয়ে কমলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা এবং আলুর খোসা সবগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি এই সারটা তরল সার বানাই ওই তরল সারটার সাথে আমি সমপরিমাণ পানি মিশিয়ে এই গাছটিতে ব্যবহার করেছিলাম। তাগেও করেছিল কিন্তু ওই সারটা ব্যবহার করার পর কুড়ির পরিমাণ বেড়ে যায় এবং এত সুন্দর এতগুলো ফুল একসাথে ফুটে। তো এই যে আজকে আমি এখানে এই যে সারটা বানিয়ে রেখেছি, কমলার খোসা 1-2 দিন ভিজিয়ে রাখলে চলে, পেঁয়াজের খোসা 2-3 দিন ভিজালে চলে, কিন্তু আলুর খোসা যখন আপনারা ভিজাবেন, যেহেতু এখানে আলুর খোসাও আছে সেহেতু আপনারা কমপক্ষে 5 থেকে 7 দিন এই জিনিসগুলো ভিজিয়ে রাখবেন। এতে করে আপনাদের একটু পচা গন্ধ হবে কিন্তু সারটা একদম পিওরভাবে তৈরি হবে এবং গাছের জন্য অনেক উপকার হবে। 1 সপ্তাহ যাবত আমি এই পেঁয়াজের খোসা, কলার খোসা, আলুর খোসা, কমলার খোসা সব একসাথে ভিজিয়ে রেখেছি 1 সপ্তাহ। তারপর আমি সেখান থেকে এই যে পানি এই তরল সারটি আনি, এখানে আমি যতটুকু সার নিয়েছি তার সমপরিমাণ পানি মিশিয়ে গাছে দিব। এভাবে 15 দিন পরপর যদি আপনারা এই সারটি ব্যবহার করেন এবং মাঝে আপনারা যদি একটা বার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আবার আপনারা ইচ্ছে করলে চাপাতা সারও ব্যবহার করতে পারেন। এখানে কমলার খোসাটা ব্যবহার করার ফলে মাটি অ্যাসিডিক হবে আর পেঁয়াজের খোসা গাছের ফুলের সাইজ, তারপর গাছের পাতার উজ্জ্বলতা বৃদ্ধি করে, তারপর বিভিন্ন ধরনের অনুখাদ্য এবং গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান পেঁয়াজের খোসা, আলুর খোসাতে বিদ্যমান থাকে। আবার রসুনের খোসা গাছের গোড়ায় যে পোকা থাকে ওই পোকাগুলো নষ্ট করে ফেলে, মাটিতে যে পোকা জন্ম নেয় পোকা নষ্ট হয়ে যায়, এই জন্য আপনারা
পেঁয়াজের খোসার সাথে যদি রসুনের খোসা মিশিয়ে দেন তাতে আপনাদের সারটা অনেক স্ট্রং হবে এবং ভালো কাজ করবে। এই সারটা ব্যবহার করার পর আমার গাছে এত সুন্দর ফুল এসেছে, তো আমি আজকে এই সারটি আপনাদের সাথে দিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই গাছের গোড়ায় যদি ময়লা জমে থাকে এগুলো আপনারা একটু পরিষ্কার করে দিবেন, তা না হলে অনেক সময় গাছের গোড়ায় ফাঙ্গাস আক্রমণ করে। এই গাছে অবশ্য ফাঙ্গাস অনেক কম আক্রমণ করে। এই পুরো শীত জুড়ে আমি এই গাছে কোনো সার দিইনি, শুধু একটু নিম তেল স্প্রে করেছি আর একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম, আর কোনো সার দিইনি, শুধু একটু কম রোদযুক্ত স্থানে রেখেছি। শীত শেষে দেখেন গাছের চেহারা কত সুন্দর হয়েছে। আর এই ফুলগুলো যখন ঝরে যাবে আমি আমার গাছের ডালগুলো কেটে দিব, আবার নতুন নতুন ডাল হবে, গাছটি আরও ঝোপালো হবে এবং ফুলের সংখ্যাও বেড়ে যাবে। যত বেশি ডাল হবে ফুলও তত বেশি হবে। তো আমি এই যে সারটি, মগের অর্ধেক আমি সার নিয়েছি আর অর্ধেক আমি পানি দিচ্ছি, সমপরিমাণ পানি মিশিয়ে আমি সারটি গাছে দিব। আর এই গাছের টপটি আপনারা চেষ্টা করবেন 12 ইঞ্চি বা তার চেয়ে বড় সাইজ দিতে। আর যদি আপনাদের কাছে জায়গার সমস্যা থাকে বা ছোটো টপে হবে সেক্ষেত্রে হয়তো একটু গাছটা ঝোপালো কম হবে। আমার এটা 10 ইঞ্চি সাইজের হবে টপ, আমার কাছে টপ ছিল না এই জন্য আমি 10 ইঞ্চি সাইজের টপে দিয়েছি, তারপর সুন্দর ফুল হয়েছে। আপনারাও এভাবে করতে পারেন, দেখবেন আপনাদের বাগানে অনেক সুন্দর দেখাবে। আমি এখানে পুরো সারটা দেই নাই, এক মগ এখানে অনেক বেশি সার হয়ে যায়, পুরোটা দেই নাই, এক মগে 3 ভাগে 2 ভাগ সারে দিয়ে দিয়েছি আর অল্প একটু আছে। আপনারা টব অনুযায়ী সার কম বেশি দিবেন, টবের সাইজ যদি বড় হয় সার একটু বেশি দিবেন, আর সাইজ যদি ছোট হয় তাহলে আপনার সারের পরিমাণ কম দিবেন। এতে করে আপনাদের গাছ আশা করি অনেক ভালো ফুল হবে। আর অবশ্যই আপনারা এখন গরমের সিজন, যেহেতু অনেকের গাছে হয়তো পাতা ঝরে গেছে বা পাতা হলুদ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা যদি প্রুনিং করে দেন গাছটি খুব ভালো হবে। এবং প্রুনিং করে প্রথমেই আপনারা তরল সার দিবেন না, প্রথমে আপনারা গাছে বার্মি কম্পোস্ট অথবা পাতা পচা কম্পোস্ট অথবা গোবর সার দিবেন। তার 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন পর আপনারা এই তরল সারটি ব্যবহার করবেন। এতে করে আপনার গাছটি অনেক সুন্দরভাবে বুশি হবে এবং বেশি বেশি ফুল পাবেন। এভাবে আপনারা আপনাদের গাছের যত্ন করবেন এবং সুন্দর সুন্দর ফুল উপহার পেতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।